হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো শিক্ষকদের ন্যায্য বেতনের জন্য কাঁদতে হচ্ছে কেন রাজ্যকে তো রাজ্যপালে এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি নামক একটা অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে রাজ্যে বিভিন্ন ধরনের শিক্ষকদের আন্দোলনের খবরে শিরোনাম রয়েছে রাজ্য সরকারের উপর যে শিক্ষকরা বেশ জোরে রয়েছেন তার প্রমাণ মিলেছে গত লোকসভায় নির্বাচনে সরকারি কর্মীদের ভোটে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যেই একচল্লিশটি আসনে হেরেছে শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক আন্দোলনে বহুবার পথে নেমেছে শিক্ষক সংগঠনগুলো লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে যেন আর্থিকতা পেয়েছে শিক্ষকদের আন্দোলন রাজ্য সরকারের তরফে শিক্ষক আন্দোলন বিভিন্নভাবে প্রতিহিত করার চেষ্টা হলেও দমে যাননি শিক্ষকরা বরং দাবি আদায়ের লক্ষ্যে বেড়েছে আর এবার শিক্ষকদের আন্দোলনে উদ্বেগ প্রকাশ করলে রাজ্যপাল জগদীশ জগদীপ ধনখড় একের পর এক শিক্ষক আন্দোলনে বিপর্যস্ত হয়েছে রাজ্যের সরকারি চিন্তাভাবনা স্তর কোনো সময় মেনে নিতে হয়েছে কোনো সময় মেনে নিতে পারেননি কিন্তু এবার রাজ্যপাল নিজে এই বিষয়ে মন্তব্য করলেন বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে সেন্ট জেভিয়ার কলেজে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল সেখানে বলেন আমাদের হৃদয় ব্যথিত হবে যদি শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করা হয় আমাদের শিক্ষকদের সঠিক বেতনের জন্য কাঁদতে হয় এটা হওয়া উচিত নয় সেই সমস্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে পরোক্ষে রাজ্যকেই কটাক্ষ করলে রাজ্যপাল জগদীপ ধনকার ফলে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে ফের অস্বস্তিতে পড়লো রাজ্য সরকার তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুর মধ্যে শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ